আধুনিক নান্দনিক স্থাপত্যশৈলীর দোতলা জামে মসজিদ। নেই কোনো জানালা, তবুও কমতি হচ্ছে না কোনো আলো বাতাসের। মসজিদে বসে উপভোগ করা যায় রোদ আলো বৃষ্টির। বলছি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছার শেখের কেল্লাতে স্থাপিত আসসালাম জামে মসজিদের কথা। এই মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক পুরুষ মহিলা আসেন। সবার নিকট একটি অনুরোধ থাকবে, মসজিদের পবিত্রতা রক্ষা করার। রহিমা মমতাজ ও সাহেব সালাউদ্দিন ট্রাস্ট 2017 সালের ডিসেম্বর মাসে এই দৃষ্টিনন্দন আধুনিক স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন মসজিদটির নির্মাণ কাজ শুরু করলে 2021 সালে নির্মাণ কাজ শেষ হলে মুসল্লিদের জন্য মসজিদটি খুলে দেওয়া হয়। এই মসজিদের নির্মাণশৈলীতে রয়েছে বেশ কিছু বৈশিষ্ট্য। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই মসজিদে কোনো জানালা ও বৈদ্যুতিক বাতি ছাড়াই মসজিদটি সবসময় আলোকিত থাকে। এই স্থাপনাটি বিগত 100 বছরের মধ্যে বাংলাদেশে নির্মিত নির্মাণ স্থাপনার মধ্যে অন্যতম স্থাপনা। মসজিদটির কারুকার্য, নান্দনিকতা, আধুনিক স্থাপত্যশৈলী এবং বিকল্পধর্মী স্থাপনা বাংলাদেশের সকল স্থাপনাকে পিছনে পেলে সগর্বে দাঁড়িয়ে আছে। গরমের সময় শীতল রাখতে রাখা হয়েছে মসজিদের ভিতর 7টি পানির জলাধার, যা মসজিদটিকে অনেক শীতল রাখে। বালু সিমেন্টের কোনো প্রলেপ ছাড়াই শুধুমাত্র ইটের গাঁথনি দিয়ে নির্মাণ করা হয়েছে চোখ দাদানো দৃষ্টিনন্দন আধুনিক স্থাপত্যশীল, যা বাংলাদেশ তথা সারা বিশ্বে অন্যতম নিদর্শন। নির্মাণ কাজ শেষ হওয়ার পর মসজিদটির তথ্যচিত্র সুইজারল্যান্ড ওয়ার্ল্ড আর্কিটেক্ট কনফারেন্সে বিশ্ব ঐতিহ্যে স্বীকৃতি পাওয়ার জন্য পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে অতি শীঘ্রই মসজিদটি বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করবে। প্রায় 11,000 বর্গফুটের মসজিদটিতে 2,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। এই নান্দনিক মসজিদটির দ্বিতীয় তলায় মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে। এটি হচ্ছে মসজিদের দ্বিতীয় তলায় প্রবেশের সিঁড়ি। দ্বিতীয় তলায় মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে। মসজিদের পাশে রয়েছে আসসালাম হাফেজিয়া মাদ্রাসা, যাতে গরিব এতিম ছাত্ররা বিনামূল্যে পড়াশোনা করতে পারে।